সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ দর্শক, আমিও ভালো আছি। আজকে আমরা প্রতিবেদনের জন্য চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহম্মদপুর গ্রামে। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি পুকুর, এই 60% পুকুরে মিশ্র চাষ করা হয়েছে মাছের। তো এই যে মাছের মিশ্র চাষ করা হয়েছে, এই চাষটিকে যেই চাষি চাষ করছেন উনি বলছেন যে খুব দ্রুত মিশ্র চাষে সফলতার একটি প্রযুক্তি উনি ব্যবহার করেছেন। তো আসলে খুব দ্রুত মিশ্র চাষে সফলতা আপনি কীভাবে পাবেন, এই সম্পর্কেই বিস্তারিত আসলে আমরা জানানোর চেষ্টা করব আমাদের আজকের প্রতিবেদনে। তার পাশাপাশি এই পুকুরে উনি কী কী মাছ চাষ করেছেন, কতদিন হলো এবং সেই মাছের গ্রোথ কেমন হয়েছে, সব কিছু জানানোর চেষ্টা করব। সেজন্য বলবো প্রতিবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর বরাবরের মতোই আপনাদেরকে দুটো দাওয়াত আমি দিতে চাই, সেটি হচ্ছে আমরা দৈনন্দিন কর্মকাণ্ড যাই করি না কেন দর্শক, তার পাশাপাশি একটু চেষ্টা করলেই আমরা পাঁচক্ত নামাজ পড়তে পারি। আসুন দর্শক, আমরা চেষ্টা করি পাঁচক্ত নামাজ পড়ার। আর প্রতিনিয়তই আমরা আপনাদের সামনে নতুন নতুন কিছু প্রতিবেদন তুলে ধরছি, সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন চাষি ভাইয়ের সাথে কথা বলি। পুকুরে মাছ চাষে অ্যারেটরের ভূমিকা অনেক। ঢাকা অ্যারেটরের সকল পণ্যে 1 বছরের ওয়ারেন্টি। পুকুর ও নদী ভাঙনের দিন শেষ, ঢাকা অ্যারেটর নিয়ে এলো ভাঙন রোধে জিওটেক্স। চাষি ভাইদের জন্য ঢাকা অ্যারেটর নিয়ে এসেছে আপনার প্রয়োজন মতো বিভিন্ন অ্যারেটর সহ মাছ চাষের নানা সরঞ্জাম। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ঢাকা অ্যারেটরের নিকটস্থ ডিলারের সাথে। ঢাকা অ্যারেটর বিএস গ্রুপের একটি প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন থেকে পুকুরে মাছ চাষ, ট্যাঙ্কে মাছ চাষ বা বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের সকল সরঞ্জাম বিদেশ থেকে আমদানি করে পৌঁছে দিচ্ছে চাষি ভাইদের কাছে। ঢাকা অ্যারেটরের প্রতিটি অ্যারেটর তাইওয়ান টেকনোলজির, সাথে পাচ্ছেন 1 বছরের ওয়ারেন্টি। ন্যায্য মূল্যের সঠিক পণ্য ঢাকা অ্যারেটর। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন না, পুকুর দেখতেছেন নাকি? জি ভাই। আচ্ছা, তো আমরা আসলাম আমাদের দর্শকদেরকে আপনার এই মাছ চাষ সম্পর্কে এবং আপনার এই পুকুরে কী কী মাছ আছে এগুলো একটু দেখানোর জন্য। আমার মাছ আছে ভাই মিশ্র চাষ আমারটা। আচ্ছা, শুরুতে ভাইয়ের একটু নামটা জানি, পরিচয়টা একটু জানি। এই যে আমাদের দর্শকদের, সুলতান আহমেদ শুভ্র। সুলতান আহমেদ শুভ্র ভাই, তো এই মাছ চাষ কতদিন থেকে করতেছেন? 10 বছর যাবৎ মাছ চাষের ধরে জমি। 10 বছর ধরে মাছ চাষের সাথে জড়িত? আচ্ছা, অনেক দিনের অভিজ্ঞতা। জি, অনেক দিনের অভিজ্ঞতা। আচ্ছা, তো এই পুকুরে কী কী ছাড়ছেন? জুনের 15 তারিখ। আচ্ছা, তো মিশ্র চাষের মধ্যে বলেন রুই, কাতল, মৃগেল, গাছ কাপ, তেলাপিয়া। আচ্ছা, অনেক মাছ। কিছু সিংহ আছে। তো এটার তো আমরা জানি যে একটা রেশিও থাকে, যে হয়তো বিঘাপতি এতগুলো তেলাপিয়া ছাড়া যায়। তারপরে যদি আপনি গ্লাস কাপ ছাড়েন অথবা মিগেল ছাড়েন, তো সেই রেশিওটা মেনটেন করেই তো ছাড়ছেন নাকি? জি, সব মিলে একটু ওভার করছি রেশোর। শতকে যদি মানে 10টা থাকে তাহলে আমি 12টা দিয়েছি, একটু বেশি দিয়েছি। আর এখন অবশ্য বেশিরভাগ মানুষই একটু ঘনত্বে মাছ চাষ, ঘনত্বে দিয়েছি একটু ঘনত্ব, কারণ যেন মানে পোষানো যায় আর কি, পোষানো যায়। উৎপাদন খরচ তো বেশি হয়ে যাচ্ছে আমাদের দেশে এখন। আচ্ছা, তো এখন একটু এই মিশ্র চাষ যেহেতু, এর মধ্যে থেকে তেলাপিয়া সম্পর্কে একটু জানতে চাই, আপনি কত লাইনের তেলাপিয়া ছাড়ছেন এখানে? তেলাপিয়া ছাড়ছি 2 লাইনের, একটা হলো 2500 লাইন, একটা হলো 1500 লাইন। আচ্ছা, মানে দুইবারে ছাড়ছেন? দুইবারে ছাড়ছি। আচ্ছা, আর 2500 লাইন যেটা, এটা ছাড়ছে জুনের 15 তারিখ। জুনের 15 তারিখে? আচ্ছা, এই মুহূর্তে কী অবস্থায় আছে? আগস্টের 15 তারিখ বিক্রি করছি 2500 লাইনের তেলাপিয়া, বিক্রি 500 কেজি মাছ বিক্রি করছি আমি, 4-5 কেজি। ও আচ্ছা, অলরেডি 500 কেজি মাছ বিক্রি করছি? অলরেডি 500 কেজি মাছ বিক্রি করে ফেলছি। আচ্ছা, বিক্রি করে ফেলছি, আর আগামী 10 তারিখ পুরো মাছ পুকুরে বিক্রি করে ফেলবো। আমার মাছের গ্রোথ আপনার খুব ভালো। তার মানে জুনের 15 তারিখ? জি। আর আগস্টের 15 তারিখ? জি। জুন, জুলাই, আগস্ট, 2 মাস? জি, 2 মাসের মধ্যে আপনার এই, না আগস্টের 15 তারিখ না, আগস্টের 19 তারিখ। আচ্ছা, অলমোস্ট 2 মাসই ধরতেছি আমরা। তো এই 2 মাসের মধ্যে আপনার এই 500 কেজি মাছ চাষ, 4টার মধ্যে কেজি চলে আসছে? 4-5টা কেজি অলরেডি সেল করে দিচ্ছি, 500 কেজি মাছ। আচ্ছা, এখন একটু জানি যে যদি কেউ আমাদের এমনিতে মানে ট্রেডিশনালভাবে যারা মাছ চাষ করে আর কি গতানুগতিক পদ্ধতিতে, সেই ক্ষেত্রে 1 কেজি তেলাপিয়া উৎপাদন করতে গেলে কীরকম সময় লাগে? 1 বছর কমপক্ষে। আচ্ছা, এই পদ্ধতির বাইরে যদি কেউ স্বাভাবিকভাবে চাষ করে, সেক্ষেত্রে 1 কেজি মাছ উৎপাদন করতে তার খাবার খরচ কেমন লাগতে পারে? খাবার খরচ আপনার ধরেন 1200-1300 গ্রাম লাগবে, জেনারেল যেভাবে ইয়া করলে, বা 1400 গ্রাম লাগতে পারে। আমাদের খাবার খরচটা একটু কমে গেছে আরও। সেক্ষেত্রে
টাকার পরিমাণটা যদি জানতে চাই কত টাকা লাগতে পারে? জেনারেল করলে আপনার খরচ হবে 110 থেকে 115 টাকা। 110 থেকে 115 টাকা? 15 টাকা 1 কেজি মাছ, পার কেজি মাছ খরচ আসবে। আচ্ছা, আর আমি যে পদ্ধতিতে করছি ওই পদ্ধতিতে করলে আপনার 75 থেকে 85 টাকা খরচ হবে সর্বোচ্চ। 75 থেকে 85 টাকা সর্বোচ্চ, এর মধ্যে 1 কেজি মাছ সম্ভব 100% ইনশাল্লাহ। আচ্ছা, এটা তো জানলাম তেলাপিয়া সম্পর্কে, জি, আর আপনি কি পদ্ধতি ব্যবহার করছেন সেটা অবশ্যই আমরা দর্শকদেরকে জানাবো। তার আগে একটু জানতে চাই, এখানে তো আপনি বললেন মিশ্র চাষ, তো বাংলা মাছও তো এখানে আছে, তো সেই মাছগুলো সম্পর্কে একটু জানতে চাই, সেই মাছগুলো কত লাইনে ছাড়লেন আর এখন সেগুলোর কি অবস্থা আছে? 4টা লাইনে আপনি কাতল মাছ ছাড়ছি, এই মাছটা আপনার 2.5 কেজি 2.5 কেজি আসছে 2 মাসে। মাশাআল্লাহ, অনেক ভাম্পার রেজাল্ট আসছে, অবাস্তব। মানে 2.5 কেজি 2.5 কেজি 2.5 কেজি আসছে কাতল মাছগুলো এই 2 মাসে? 2 মাসে এটা কি সম্ভব? বিশ্বাসযোগ্য না, মানুষ বিশ্বাসযোগ্য না, আমি নিজে বাস্তবায়ন করছি। আচ্ছা, এটা জানলাম কাতল সম্পর্কে, তো আরও যেগুলো আছে রুই, মৃগেল, গ্রাস কাপ, এগুলোর কি অবস্থা? রুই মাছ আপনার 10 লাইনে দিয়ে দিয়েছি, এটা আপনার 800-900 গ্রাম আসছে। 800-900 গ্রাম? জি। আচ্ছা, মৃগেল মাছটা এরকম 10টা লাইনে। আচ্ছা, কেজি 10টা, 1 কেজি 10টা 800-900 গ্রাম আসছে। আর আপনার গ্রাস কাপ, রুই, মৃগেল এগুলো মোটামুটি সেম পাশাপাশি সেমভাবে আসছে। গাছকাপটা আছে আমরা 4টা কেজি দিয়েছি, একটা 1 কেজি 4টা, এটা 2 কেজি 2.5 কেজি এরকম আসছে। আচ্ছা আচ্ছা, 2 কেজি 2.5 কেজি আসছে। এটা তো আসলে বাম্পার ফলন, বাম্পার এখন অবিশ্বাসযোগ্য ফলন আসছে, ইনশাল্লাহ আরও হবে। মানে আপনি আপনার বাস্তব অভিজ্ঞতা থেকে? বাস্তব অভিজ্ঞতা। আচ্ছা, তো মাছ দেখলাম, জি, কত লাইনে ছাড়লেন, এখন কত লাইনে আছে, আবার বললেন এর মাঝখানে বিক্রিও করছেন বেশ কিছু, 500 কেজি বিক্রি করছেন। আচ্ছা, একটু কেমন দাম পেলেন বলেন তো? দাম পাইছি আপনার ভালো দাম পাইছি, 120 টাকা কেজি বিক্রি করছি তেলাপিয়াটা, 4টা 5টা। আচ্ছা, 4টা 5টা বিক্রি করছি। আমি আবার এই পুকুর পরিষ্কার করবো 10 তারিখ, আগের মাসের 10 তারিখ পুকুর একবার পরিষ্কার, মাছ বিক্রি করে দেবে, সব বিক্রি করবো, গোদা চলে আসছে। আচ্ছা, আমার মনে হয় দর্শকরাও অপেক্ষা করতেছে, যেই বিষয়টা আমরা আসলে মূলত ওনাদেরকে জানাতে চাচ্ছি সেই বিষয়টা সম্পর্কে, যে আসলে এই যে এই রকম সফলতা আপনি পেলেন, যে তো এই সফলতার পেছনে মূল মন্ত্রটা কি সেটা আমরা একটু জানাই। এখন মূল মন্ত্র, পানি যদি ঠিক থাকে তাহলে মাছ ভালো হবে। আর সব বাংলাদেশের চাষিদের আমার অনুরোধ, পানিটা আপনার নিয়ন্ত্রণ করার জন্য, পানিটা নিয়ন্ত্রণ রাখবেন, মাছ ভালো হবে। আচ্ছা, এই পানিটা নিয়ন্ত্রণ রাখলেই মাছ ভালো হবে আপনি বলতে চাচ্ছেন? তো আপনার এই যে পানি আমরা দেখতে পাচ্ছি, জি, প্রাকৃতিক খাবার থাকতে হবে পানিতে, প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে পানিতে। আপনার এই পানির পিএইচ কি ঠিক আছে? জি, ইনশাল্লাহ ঠিক আছে। আচ্ছা, অনেকেই বলে যে মাছ বাসে না, মাছ প্রাকৃতিক যদি পানি ভালো না থাকতো তো মাছ বাসানো, নাহলে তো মাছ তো আমার বাসে না, তাহলে ভালো পানি ভালো আছে, পানিতে প্রচুর খাবারও আছে, প্রাকৃতিক খাবার আছে। আচ্ছা, মাছ মরে না, বাসে না, তার মানে অক্সিজেন লেভেলও ঠিক আছে, সব ঠিক আছে। আচ্ছা, অনেকে বলে আবার যে পুকুরের নিচে অ্যামোনিয়া গ্যাস, না এই গ্যাস টেস কিছু নাই, গ্যাস থাকলে মাছ ভাসলে, গ্যাস নাই পুকুরে, ওরকম কোনো কিছু নাই। আচ্ছা, তাহলে এই যে পানি বললেন যে ঠিক রাখতে হবে, জি, এই পানি ঠিক রাখার জন্য কি করছেন আপনি? পানি ঠিক রাখার জন্য আমি একটা ঔষধ ব্যবহার করছি, একটা ভিয়েতনাম একটা প্রোডাক্ট, ভিয়েতনামের একটা প্রোডাক্ট। আচ্ছা, বায়োপ্রো এবং ভিটামিন, এই দুইটা, বায়োপ্রো এবং ভিটামিন, ভিটামিন। আচ্ছা আচ্ছা, তো এটা যে ব্যবহার করছেন, জি, এটা কিভাবে ব্যবহার করছেন? এটা শতকে বা বিঘায়, মানে এটার তো একটা রেশিও আছে নাকি? জি, বায়োপ্রো শতকে 200 গ্রাম আর ভিটামিন শতকে 100 গ্রাম, এই দুইটা মিলে 300 গ্রাম। আচ্ছা, 300 গ্রাম আমি ব্যবহার করছি, আমার পানির পরিমাণ একটু বেশি, এর জন্য একটু বেশি ব্যবহার করছি। মানে আপনি ব্যবহার করছেন 300 গ্রাম? না, 300 গ্রাম একটু বেশি বেশি ব্যবহার করছেন, মানে নিয়ম হচ্ছে 300 গ্রাম, 300 গ্রাম যেটা মিলিয়ে পার শতকে। আচ্ছা আচ্ছা, তো এটা যে ব্যবহার করবে এটা মানে কখন ব্যবহার করবে? এটা কি মাছ ছাড়ার আগে না মাছ ছাড়ার পরে? এটা মাছ ছাড়ার আগেও ব্যবহার করতে পারেন, মাছ ছাড়াও করতে পারেন। আচ্ছা, দুইটি কার্যকরী। আচ্ছা, তো এখন এটা আপনি বললেন যে পানি ঠিক রাখার জন্য এটা ব্যবহার করছেন, এবং আপনি বললেন যে পানি যদি ভালো থাকে তাহলে মাছ চাষে কোনো সমস্যা হবে না, মাছ ভালো হবে, ভালো হবে। আচ্ছা, পেলাম, কিন্তু আমরা তো জানি যে মাছ উৎপাদন খরচ বেশি হয়ে যাচ্ছে, কেন? খাবার খরচের কারণে। তো আপনি পানি তৈরি করলেন, আপনার পানি ভালো আছে, মাছ ছাড়লেন, মাছ হয়তো হলো, জি, কিন্তু খাবার খরচ তো আর কমলো না। আপনার এই প্রাকৃতিক খাবার তৈরি তো আপনার খাবার খরচ কমবে। আচ্ছা, প্রাকৃতিক খাবার পুকুরে তৈরি হলে খাবার খরচ কমে যাবে। এই যে প্রাকৃতিক খাবার তৈরি করছি, এই যে দেখেন আমার পানির কালার, পানিতে প্রাকৃতিক খাবার তৈরি হয়ে রয়েছে, প্রাকৃতিক খাবার তৈরি করছি। আচ্ছা, এর জন্য খাবার খরচ কমে গেছে, পানির কালার, প্রাকৃতিক খাবার এখানে তৈরি হচ্ছে বিধায় আপনার খাবার খরচটা কম লাগতেছে। জি, তো আপনার যে খাবার খরচটা কম লাগতেছে, জি, এই কমের রেশিওটা আমরা একটু জানাতে চাই, আপনার কী পরিমাণ খাবার দৈনিক দিচ্ছেন বা এই পর্যন্ত উৎপাদনে আপনার কেমন খাবার খরচ হলো সেটা জানাতে চাই।
আমার এ পর্যন্ত উৎপাদনে উৎপাদনে ধরেন আমি তো ওদিন 500 কেজি মাছ বিক্রি করছি, আর এখন আশা করতেছি আরও 2 টন মাছ হবে। আমার আমার খাবার খরচ প্রায় 1,10,000 টাকা আসছে। আচ্ছা, টোটাল 1,10,000 টাকা খাবার খরচ আসছে এই পর্যন্ত। আচ্ছা, দৈনিক খাবারের রেশিওটা কি বলতে পারবেন আপনি? প্রথম গত মানে প্রথম শুরুর থেকে দিতাম আপনার 15 কেজি, তারপরে এই 25 কেজি করছি। 25 কেজি পরে প্রথম আপনি 15 কেজি দিতেন, সেটা কতদিন পর্যন্ত দিচ্ছেন? এটা দিছি আপনার 15 দিন। 15 দিন, 15 দিন মাছ ছোট ছিল, আড়াই জালানের এবং 1.5 জালানের মাছ। আচ্ছা, এবং এই 10 কেজি এরকম রোহিত মিগেল এগুলো 15 কেজি দিতাম। আচ্ছা, তারপরে আপনার এই 20 কেজি, তারপরে 25 কেজি আসছে। আচ্ছা, এখনও কি সেই 25 কেজি হিসেবে? 25 কেজি আছে। আচ্ছা, এখন একটু জানি, আপনি বললেন যে পানি ঠিক রাখতে হবে, জি আপনি ঠিক রাখলেন, খাবার খরচ আপনার কম লাগতেছে, কেন আপনি কম করে খাবার দিচ্ছেন? জি, তো কম করে খাবার আপনি দিলে তো মাছের গ্রোথ আসবে না। তাহলে আপনার আপনি আপনার আবার বলতেছেন যে 2 মাসের মধ্যে অলরেডি আপনি একটা চালান বিক্রিও করে ফেলছেন 500 কেজি, তো এত দ্রুত গ্রোথটা তাহলে কীভাবে আসলো? খাবারও কম দিচ্ছেন না, ওই খাবারের সাথে আমি আরেকটা জেল ব্যবহার করতেছি, ভিয়েতনামের একটা প্রোডাক্ট জেল বিক্রি ব্যবহার করতেছি খাবারের সাথে, এই জন্য খাবার খরচটা আরও কমে গেছে। আচ্ছা আচ্ছা, না খাবার খরচটা একটু বেশি হইতো, ওই জেলটা ব্যবহারের পরে আপনার ওই খাবার খরচটা আরও কমে গেছে। আচ্ছা, সেই এবং জানাতে পারবো নামটা আপনার? আমার খেয়াল নাই, আমার কাছে স্যাম্পল আছে, আমার কাছে জেল একটা বোতল আছে আমার কাছে। আচ্ছা, আমি দেখাতে পারবো, আমার ঘরে আছে। এই যে প্রোডাক্টগুলো যেগুলো আপনি ব্যবহার করছেন, এই প্রোডাক্টগুলো যদি অন্য কোনো খামারি ব্যবহার করতে চায়, জি তাদেরকে কি আপনি সাহায্য করবেন? ইনশাল্লাহ 100% সাহায্য করবো, সাহায্য করবেন। আচ্ছা, তাহলে আমরা একটু জানতে চাই যে এই প্রোডাক্টগুলো আপনি কোথা থেকে নিয়েছেন? আমি ঢাকা দিনান এগ্রো থেকে কালেকশন করেছি। ঢাকা মানে যে কালেক্ট করছেন? জি, নো নো নো, আমি পুনে কালেক্ট করছি, এরা কুরিয়ার সার্ভিসে পাঠাই দেয়, হোম সার্ভিস, হোম ডেলিভারি। আচ্ছা, তো শুভ্র ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, আর অবশ্যই আশা করি আমাদের দর্শক শ্রোতা যারাই ছিলেন তারা এই প্রতিবেদনটা দেখে তাদেরও ভালো লেগেছে, এবং আশা করি কিছু তথ্য আপনাদেরকে জানাতে পেরেছি। দর্শক, যদি আপনি মনে করে থাকেন যে এই পদ্ধতিটি তে আপনি মাছ চাষ করবেন, অথবা এই পদ্ধতিটি আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার দেওয়া আছে, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। পরিশেষে বলবো, যেটাই করবেন অবশ্যই জেনে বুঝে আপনার নিজ দায়িত্বে করবেন, আর এত কষ্ট করে প্রতিবেদনটি আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই একটি লাইক আমরা পেতে পারি, আর আপনার মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।